পুলিশের মানবিক রূপ। মানসিক ভারসাম্যহীন যুবককে ঘরে ফেরালো গোপালনগর থানার পুলিশ। হারানো ছেলেকে খুঁজে পেয়ে খুশি পরিবারের লোকেরা। হারানো ছেলেকে ঘরে ফিরিয়ে মানবিকতার নজির গড়লেন পুলিশ কর্মীরা। জানা গেছে চলতি মাসের 7 তারিখ হঠাৎই নিখোঁজ হয়ে যান মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ এলাকার যুবক রহিম শেখ। বিভিন্ন জায়গাতে অনেক খোঁজাখুঁজির পর ছেলেকে না পেয়ে বিভিন্ন এলাকায় নিখোঁজের বিজ্ঞাপনও দেন পরিবারের লোকেরা। এসবের মাঝেই গত মঙ্গলবার গোপালনগর থানার পুলিশ টহলরত অবস্থায় গোপালনগর থানার চালকি এলাকায় এক যুবককে দেখতে পায়। যুবকের সাথে কথা বলেন পুলিশ কর্মীরা। জানা যায় যুবকের বাড়ি মুর্শিদাবাদ এলাকার শামশেরগঞ্জে। এরপর শামশেরগঞ্জ থানায় যোগাযোগ করেন গোপালনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাজল ব্যানার্জি। তো আমাকে তো দেখছি কেউ বাড়তে তো নাই পর আমার বাড়িও গেল, বলছি কী হলো, তো বলছি কি আমার ছেলের ঘরে পাইনি। আমি তাহলে ছেলের ঘরে পাইলাম তাহলে তোমার ব্যবস্থা নিতে হবে আমাকে। এখান থেকে আমরা ফোন করলো আমাদের মেম্বারকে, মেম্বার আমাকে ফোন করলো, তো বলছে কি তোমাদের ছেলেকে পাওয়া গেছে, তোমার কাছে আসতে পারো। তখন ফোন কোথায় বলছি তোমার গোপালপুর। বুধবার সকালে যুবকের পরিবারের সদস্যরা চলে আসেন গোপালনগরে। পরিবার সূত্রে খবর, নিখোঁজ যুবক রহিম মানসিক ভারসাম্যহীন, দীর্ঘদিন তার চিকিৎসা চলছে। পরিবারের সন্তানকে ফিরে পেয়ে খুশি তারাও। এ বিষয়ে পুলিশকেও ধন্যবাদ জানিয়েছেন পরিবারের সদস্যরা। 7 তারিখ থেকে হারিয়ে গেছিল ছেলে, তারপরে তো বেলডাঙাতে থানা থেকে গেছিলাম, গিয়ে ভর্তি করেছিল হসপিটালে, খবর দিয়েছিল ওখানে খুঁজেছি দুদিন ধরে পাইনি। তারপরে ছিল যে আপনার ছেলে ওখানে আছে গোপালনগর, এখানে পেয়েছি, খুব আনন্দ হলো। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর।